প্রিয় একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্যে ইতিপূর্বে নানা গল্প কবিতা পড়িয়েছি, বর্তমানে ডাকাতের মা গল্পটি পড়ানো হচ্ছে। এটা তার দ্বিতীয় পর্ব, পার্ট টু। শুরু করছি গল্পের বাকি অংশটা। তোমরা অবশ্যই তার আগে যারা লাইক শেয়ার কমেন্টস করনি অবশ্যই করে দেবে। তোমাদের কমেন্টস আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, শুরু করি আমরা দ্বিতীয় পর্বে। নিদ্রাহীন রাতে শুয়ে শুয়ে বুড়ি নানা কথা ভাবতে লাগলো। পরদিন সকালে সে ছেলেকে কি খেতে দেবে, এই ভেবে সেই চিন্তা তাকে উদ্বেল করে তুলল। আলু চচ্চড়ি খেতে তার ছেলে খুবই ভালোবাসে, জেলে তো ভালোভাবে খেতে পায়নি সে। পরদিন তাই তাকে চাল, আলু, সরষের তেল সব এসব কিছুই কিনতে হবে। এত সব কেনার পয়সা তার কাছে নেই। ভাবতে ভাবতে হঠাৎ তার মনে পড়ল, পাড়ার পেশকার সাহেবের বাড়িতে রাজমিস্ত্রির কাজ হচ্ছে। সেদিনই মুড়ি বিক্রি করতে গিয়ে সে দেখেছিল যে তাদের ভেঙে পড়া পাঁচিলটা আবার গাঁথা হচ্ছে। এ কথা ভেবে বুড়ি পা টিপে টিপে বেরোলো ঘর থেকে। বুঝতে পারছো ছাত্রছাত্রীরা, মাতাদিন পেশকারে বাড়ি গিয়ে বুড়ি দেখে যে দু আড়াই হাত পর্যন্ত পাঁচিল গাঁথা হয়েছে। সেই অর্ধ সমাপ্ত পাঁচিলের পাশে মাটি আর ভাঙা ইঁট বিছানো থাকায় বুড়ি সহজে সেই পাঁচিল টপকে পেশকার সাহেবের বাড়ি ঢুকলো। জল ভরা লোটাটি হাতের কাছে পেয়ে সে নিঃশব্দে সেটি তুলে নিল এবং পাঁচিল টপকে বাইরে বেরিয়ে এলো। লোটা বা ঘটি প্রতিটি পরিবারেরই অত্যন্ত দরকারি জিনিস। বিশেষত পেশকার সাহেব তার লোটাটার প্রতি অত্যন্ত দুর্বল ছিলেন। দিনে বেশ কয়েকবার লোটা মেজে পরিষ্কার না করলে তার তৃপ্তি হতো না। তাই ভোরে উঠে সেটি না দেখতে পেয়ে বাড়িতে হই হট্টগোল বাঁধিয়ে দিলেন তিনি। তার স্ত্রীও নাকি কান্না কেঁদে তাকে জানালেন যে লোটা হলো বাড়ির লক্ষ্মী। তাই বাড়ির লক্ষ্মী স্ত্রী ফিরিয়ে আনার জন্য তখনই আর একটা লোটা কিনে আনা অবশ্যই দরকার। এমনিতেই চোরের উপর রাগে পেশকার সাহেবের মেজাজ চড়ে গিয়েছিল। স্ত্রীর প্যানপ্যানানি কথার মূল ঝামটা দিয়ে তিনি স্ত্রীকে বললেন যে বাজে কথা যেন তিনি আর না বলেন। আইনে যে বলা আছে চুরি হওয়ার খবর পুলিশকে না জানালে সে দোষে জেল পর্যন্ত হতে পারে, সে খবর তো তারা রাখে না। আইন বিষয়ে অভিজ্ঞ মাতা দিন এই রকম আরও অনেক কটুকথা তার স্ত্রীকে শোনাতে শোনাতে বাড়ি থেকে বের হলেন। প্রথমে তিনি থানায় গেলেন চুরি খবর জানাতে, ফেরা পথে তিনি গেলেন বাসনের দোকানে। দোকানদার পেশকার সাহেবকে নানা রকম ঘটি দেখালো, কিন্তু কোনোটাই তার পছন্দ হলো না। তিনি চান বড় মুখযুক্ত বড় আকারের এমন একটি লোটা যাতে কোনো স্বাস্থ্যবতী মহিলা একটা মোটার উপর বালা পড়া অবস্থাতে ভিতরে হাত ঢুকিয়ে তা মাজতে পারবে। বাসনওয়ালা হতাশ হয়ে তাকে জিজ্ঞাসা করে যে পুরনো হলে তার চলবে কি না। তবে এ কথা জানায় যে নামেই তো অবশ্য পুরনো, কাজের দিক থেকে নতুনই। কম দামে মাত্র 250 টাকা পেশকার সাহেব সেটি পেয়ে যাবেন। দোকানটিতে পুরনো বাসন বিক্রি হয় শুনে প্রথমে বিস্ময় প্রকাশ করলেন তিনি, তারপর সেটি দেখতে চাইলেন। ঘটিটি দেখেই সন্দেহ হলো তার। পকেট থেকে চশমা বের করে পরে ভালো করে দেখলেন যে এটি তার লোটার মতোই চার পাওয়াওয়ালা এবং এরও পায়ার নিচে তার আঁকা রয়েছে, মানে তারা আঁকা রয়েছে। তিনি নিশ্চিত হলেন যে সেটি তারই লোটা। রাগে উত্তেজিত হয়ে আইন সম্বন্ধে ওয়াকিবহাল এই মানুষটি আইন নিজের হাতে তুলে নিলেন। দোকানদারের গলা টিপে ধরে তিনি তার কাছে জানতে চাইলেন যে সে ঘটিটি কোথা থেকে পেয়েছে। চিৎকার চেঁচামেচি শুনে সেখানে মুহূর্তের মধ্যে লোক জমায়েত হয়ে গেল। ভীত সন্ত্রস্ত দোকানদার মাতাদিনকে জানালো যে কিছুক্ষণ আগে সে সৌখীর মায়ের কাছ থেকে নগদ 1400 আনা পয়সায় লোটাটি কিনেছে। এরপর পেশকার সাহেব একটি ছেলেকে থানায় পাঠালেন দারোগা সাহেবকে ডেকে আনার জন্য। চুরি কিনারা হয়েছে এবং চোর ধরা পড়েছে জানতে পেরে দারোগা সাহেব আর গড়িমসি করলেন না। তৎক্ষণাৎ তিনি সাইকেল নিয়ে অকস্থলে এসে হাজির হলেন। যে সেখানে সব কথা শোনার পর তিনি দলবল সহ সৌখীর বাড়িতে এসে উপস্থিত হলেন। ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে, শোনো। সেখানে সব কথা শোনার পর তিনি দলবল সহ সৌখীর বাড়িতে এসে উপস্থিত হলেন। সৌখীর মা তখন সবেমাত্র আলু তরকারি উনানে চাপিয়েছে। সৌখী তখনও অগরে ঘুমোচ্ছে। উঠোনে লোকজন সমেত পুলিশকে দেখতে পেয়ে বুকে কেঁপে ওঠে সৌখীর মায়ের। আসলে সৌখীর মায়ের অনুমান ছিল যে
বাসনওয়ালা পুরনো বাসন রং করে নতুন করে নিয়েই তারপর তা বিক্রি করে। পাঁচ সাত বছর আগে একবার ভোর রাতে তাদের বাড়ি গিয়ে ঘিরে ফেলেছিল পুলিশ আগ্নেয়াস্ত্র খোঁজে। তখন কিন্তু বুড়ির সম্মানে ঘা লাগেনি, কেননা সে মনে করে যে ডাকাতি তার স্বামী পুত্রের ন্যায্য দিগায় জীবিকা। ডাকাতি তো সমর্থ পুরুষের কাজ, অহংকারের কাজ, জেলে যাওয়া সেক্ষেত্রে দুর্ভাগ্যের ব্যাপারই মাত্র, আর কিছু নয়। কিন্তু শেষকালে সে ডাকাত পরিবারে বউ মা হয়ে ছিঁচকে চুরির দায় ধরা পড়ল। লজ্জায় তাই শৌখিন মা তার বিরুদ্ধে ওটা নালিশ অস্বীকার করতে পর্যন্ত ভুলে গেল। দারোগা সাহেব যখন লোটাটা বাসনের দোকানে চোদ্দ আনায় বিক্রি করার কথা জিজ্ঞাসা করেন তাকে, তখন কোনো কথা না বেরোয় না তার মুখ থেকে। একবার মাত্র শৌখিন দিকে দৃষ্টিপাত করে মাথা নিচু করে দেয় সে। হই হট্টগোল ইতিমধ্যে ঘুম থেকে জেগে ওঠা শৌখির কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। সে বুঝতে পারলো যে মাত্র চোদ্দ আনা পয়সার জন্য তার মা শেষে একটা ঘটি চুরি করেছে। মা তো তাকে তার অলটনের কথা বলতে পারতো, জেলে এতদিন জেলখানায় গুদাম ঘরে কাজের দায়িত্ব ছিল তার, জেলখানার ঠিকাদারের অধীনে কাজ করে সর্বমোট 90 টাকা সে আর আয় করেছে। সে ভাবে মেয়েদের যে কবে বোধ বুদ্ধি হবে, এরপরে শৌখি বিপরীত ভাবনায় ভাবিত হলো। সে ভাবলো যে বাড়ি ঘর দুয়ারের দিকে তাকিয়ে তারই বোঝা উঠেছিল তার অবস্থা। যাই হোক, শেষে মার সম্মান রক্ষার তাগিদে সে নিজেই অবস্থাতে লোটা চুরি দায় মাথায় পেতে নেয়। এইসব দেখে দারোগাবু তার অনুচরদের দিকে বিজয়ী দৃষ্টি নিক্ষেপ করে ভাবটা এমন যেন শৌখিকে বেশি বেলা পর্যন্ত ঘুমোতে দেখে তিনি রহস্যটা আগেই বুঝতে পেরেছিলেন। শৌখির মার কাছ থেকে সে কথা বের করার চেষ্টাতেই ছিলেন তিনি। শৌখির মা এবার ভেঙে পড়ল, সে যে ছেলের নামে কালিমা লেপন করেছে তাই দারোগাবু পায়ে মাথা ঠুকে সে জানায় যে তার ছেলে চুরি করেনি, সেই করেছে। দারোগা যেন তার ছেলেকে ছেড়ে দেন। জেল থেকে ফিরে এসে ছেলে বউয়ের সঙ্গে যে শৌখির একবার কথা দেখাও হয়নি। দারোগা সাহেব কিন্তু বুড়িকে বা বাসনওয়ালাকে নিয়ে ভাবতে রাজি নন। আসল দোষী শৌখিকে তিনি যে পেয়েই গেছেন। থানা যাবার আগে শৌখি তার কোমরের বটুয়াটা বার করে খাটিয়ার ওপর রেখে যায়, আর তার বুড়ি মা তখনও মেঝেতে লুটিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, আর তার উনুনে বসানো তরকারি পোড়া গন্ধ সারা পাড়ায় ছড়িয়ে পড়তে শুরু করেছে। মেঝেতে লুটিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে, লুটিয়ে পড়েছে। বুঝতে পারছো, এই গল্প এই পর্যন্ত আমি তোমাদের শোনালাম, গল্প এখানেই শেষ হয়েছে। গল্পকার আর এই বিষয়ে আর কোনো কিছু বলেনি। এরপর আমি তোমাদের কিছু প্রশ্ন নিয়ে আলোচনায় যাব, প্রশ্নগুলো শোনো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে যে প্রশ্নগুলো আমি আলোচনা করব, প্রশ্নের মানগুলো মোটামুটি 5 নম্বরের। প্রথম প্রশ্ন আমরা দেখি ফার্স্ট, ডাকাতের মা ছোট গল্পে মূল চরিত্র কে, শৌখিনা তার মা? খুব ভালোভাবে শোনো। দেখো, সতীনাথ ভাদুড়ির ডাকাতের মা ছোট গল্পে আমরা মূলত 5টি চরিত্রের সাক্ষাৎ পাই, শৌখি, শৌখির মা, মাতাদিন পেশকার, দারোগা সাহেব ও বাসনওয়ালা। এদের মধ্যে শেষ তিনজন স্পষ্টতই এই গল্পের গৌণ চরিত্র। মুখ্য চরিত্রের মধ্যে আমরা রয়েছে শৌখি ও তার মা। বুঝতে পারছো, আমরা এখানে দেখতে পাই এইখানে তাদের মধ্যে প্রধান চরিত্র হলো শৌখির মা। আমাদের এই সিদ্ধান্তের কারণগুলি নিচে আলোচনা করছি। প্রথমত, এই গল্পটি আবর্তিত হয়েছে মূলত শৌখির মাকে কেন্দ্র করে। শৌখির মায়ের চিন্তাভাবনার সূত্র ধরেই উঠে এসেছে। শৌখির বাপের আমল আর বর্তমান সময়ে ন্যায়নীতি ও কর্তব্য অকর্তব্যের একটি তুলনামূলক আলোচনা। শৌখির মায়ের স্বগক্তি থেকেই পাঠক বুঝতে পারে যে তার সন্তান বৎসল্যতার কথা। পুত্রের চিন্তাভাবনা বা আচার আচরণের প্রতি তার যেমন পূর্ণ সমর্থন ছিল, তেমনি মেজাজি ডাকাত সর্দারের মা হিসাবে তার যথেষ্ট গর্বও ছিল। কেবল পুত্র স্নেহ নয়, নাতি বা বৌমার প্রতিও সে ছিল যথেষ্ট স্নেহশীলা। রুগ্না বৌমা ও তার স্নেহের নাতিকে নিতান্ত বাধ্য হয়ে সে বিয়ানে বাড়িতে পাঠিয়ে দেয় পুষ্টিকর খাবারের আশায়। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই গল্পের মধ্যে প্রকাশিত যাবতীয় অনুভূতি আবর্তিত হয়েছে শৌখির মায়ের হৃদয় অনুভূতিকে কেন্দ্র করে। শৌখির মাতৃভক্তির পরিচয় থাকলেও তা অত্যন্ত স্বল্প পরিসরে গল্পে বিবৃত। বরং শৌখির মায়ের ভাবনা চিন্তা প্রায় গোটাটি আবর্তিত হয়েছে তার ছেলেকে কেন্দ্র করে। এই দিক থেকে বিচার করলে শৌখির মাই এই গল্পের মূল চরিত্র। দ্বিতীয়ত,
এই গল্পে সৌখী ও তার মায়ের বাইরে যে তিনটি চরিত্রের উপস্থিতি ঘটেছে, যেমন মাতাদিন পেশকার, দারোগা সাহেব ও বাসমানা, তারা প্রত্যেকেই এসেছে সৌখী মায়ের লোটা চুরি সূত্র ধরে। বহুদিন পর ছেলে জেল থেকে ফিরে আসায় তাকে তার পছন্দের ভাত আর আলু চচ্চড়ি খেতে দিতে হলো, আলু চাল সর্ষের তেল কিনতে হবে। অথচ সৌখীর দলের লোকেদের বিশ্বাসঘাতকতায় বছর তিনে তার মাসোয়ারা বন্ধ থাকায় সৌখী মায়ের রীতিমতো অর্থাভাব। তাই ছেলে ফিরে আসায় রাতেই সেই মাতাদিন পেশকারের বাড়িতে গিয়ে লোটা চুরি করে বিক্রি করে বাজার করা পয়সা জোগাড়ের জন্য সে লোটা চুরি করেছিল। কিন্তু এই সামান্য চুরি তার জীবনে যে দুর্ভাগ্য ডেকে আনবে, পরদিন সকালে ধরা পড়ে যায় যে দারোগা পুলিশকে সঙ্গে নিয়ে পেশকারের বাসনওয়ালা তার ঘরে এসে হাজির হয়। ঘটনার আকস্মিকতায় দোষ অস্বীকার পর্যন্ত করতে ভুলে যায় সৌখীর মা। অর্থাৎ দেখা যায় সৌখীর কোনো কার্যকর কারণের সূত্র ধরেই কিন্তু এই গল্পে উপরোক্ত তিনটি চরিত্রের আগমন ঘটেনি, সবটাই হয়েছে সৌখীর মায়ের কাজের সূত্র ধরে। তাই এদিক থেকে বিচার করলে সৌখীর মা হচ্ছে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র। এবার তৃতীয় পয়েন্টে যাব। তৃতীয়ত, সাধারণত কেন্দ্রীয় চরিত্র হিসাবে তাকেই নির্বাচন করা যায় যার ডুইং ইজ সাফারিং, অর্থাৎ মূল লক্ষ্য। এই গল্পে দেখা যায় সৌখীর মা সমস্ত ডুইং ও সাফারিংয়ের কেন্দ্রে অবস্থিত। ছেলে জেলে যাওয়ার তার মতো সন্তানবৎসল মা যে রীতিমতো বিষাদগ্রস্ত হয়েছিলেন তা আলাদা করে উল্লেখ করার দরকার পড়ে না। ছেলের দলের অনুচরদের বিশ্বাসঘাতকতায় তার সংসার চালানো ভার হয়ে পড়েছিল, বাধ্য হয়েই তাকে নাতি বৌমাকে নিয়ে ঘর করার স্বপ্ন ত্যাগ করতে হয়েছিল। এছাড়া ছেলে বাড়ি ফিরে ছেলে এলে তাকে খই মুড়ি ছাড়া অন্য কিছু খেতে দিতে পারে না, এমনকি তার চুরির দায় নিয়ে ছেলে পুনরায় পুলিশের সঙ্গে চলে গেলেও নিজের দোষ স্বীকার করা সত্ত্বেও সে কিছুতেই ছেলেকে পুলিশের হাত থেকে ছাড়াতে পারে না। যে ছেলেকে খাওয়ানোর জন্য তার এই চুরি সেই ছেলেকে খাওয়াতে না পারার যন্ত্রণা তখন তার মনের গভীরে আলোড়ন করেছে। আর কার্যকারণের সূত্রেই আবর্তিত হয়েছে সৌখীর চুরির দায় মাথা পেতে নেওয়া এবং অভুক্ত অবস্থাতেই ছাড়া পাওয়ার পরেই তিনি আবার জেলে চলে যাওয়া। এতদিন পরে সৌখী বাড়ি ফিরে নিজের ছেলে বউয়ের সঙ্গে একবার দেখা করতে পারল না, কেবল তার একটি ভুল পদক্ষেপের জন্য। এই ভাবনায় সৌখীর মাকে এক অসহনীয় মর্মযন্ত্র দেয়। নিজের ভুলের জন্য ছেলের এই শাস্তি ভোগে সৌখীর মা মনের বেদনা ও গ্লানিবোধ কোনো দিনই বোধ হয় দুর্বৃত হওয়ার নয়। তাই এই গল্পের মূল চরিত্র সৌখী নয়, তার মাই। এছাড়া ডাকাত পরিবারের সদস্য হয়ে সামান্য ছিচকে চুরি ঘটনায় তার ছেলে জেলে হওয়ার অহংবোধ ও আঘাত লাগে তার কিছুতেই সেরে ওঠার নয়। অর্থাৎ দেখা যাচ্ছে সৌখীর মাই এই গল্পের মুখ্য চরিত্র এবং সাফারিংয়ে তাকেই কেন্দ্রীয় চরিত্র হিসাবে প্রতিষ্ঠা দিয়েছে। আশা করি তোমাদের ভালো লাগছে। অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না। যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব অবশ্যই করে নাও, তাহলে ভিডিওগুলো অডিওগুলো তোমরা অবশ্যই পাবে। ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে।